ভারতের রাজনৈতিক সরকারগুলো ইসরায়েলের সাথে অনেক ধরনের লেয়াজু মেনটেন করে ইসরায়েলের পক্ষে লাফাইয়া পড়ে, তারপরে বাধ্য হইয়া মোদি হয়তো ফিলিস্তিনের পক্ষে দুই একটা কথা বলে ত্রাণও পাঠিয়েছে, সেটার জন্য ধন্যবাদ। কিন্তু যেই ঘটনা করেছে কেরালার একটা প্রতিষ্ঠান, সেখানে ইসরায়েলি পুলিশদেরকে আমি মনে করি যে এটা এর থেকে বড় শক দেওয়া অথবা ধরেন বড় চপেটাঘাত করা, এটা আর ভারতের কোনো অ্যাক্টিভিটিজ আমি দেখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই পালানোর জন্য রাস্তা করছে, এবার পালানোর জন্য প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। আজকে নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল দেশের গণমাধ্যমকে ডেকে যা বলেছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল সে পালানোর জন্য প্রস্তুত নিয়েছে। বন্ধুরা, যে কোনো সময় নাকি পালাতে পারে এমন কিছু তথ্য এই ভিডিও জুড়ে পাবেন, যে নির্বাচন নিয়ে কঠিন চাপে আছে আপনার নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল। এ সম্পর্কে ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই তথ্য দিয়েছে। এমনকি আমরা আরও একটা নিউজ দেখব ইন্ডিয়ার সম্পর্কে, ভারত সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই, সেটা আমরা দেখব। আগে আমরা নাঈমের কাছ থেকে সেই বক্তব্য শুনব, তারপরে আমরা দেখব ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই যে তথ্যগুলো দিয়েছে নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল সে পালানোর জন্য প্রস্তুত নিয়েছে এ সম্পর্কে তথ্য দিয়েছে। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তানি এ তুমহারা তুমহারা, একটা ভারতের খুবই জনপ্রিয় গান। আমি জানি না এটা কি জাতীয় সঙ্গীত কিনা, বাট এই গানটা আমি শুনেছি। তো এই গানটা শুনে মাঝে মাঝে মনে হইতো যে এই গানটা আসলে কতটুকু যৌক্তিক। দর্শক, আজকে আমি ভারতের ভিন্ন একদল মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। বাংলাদেশের পক্ষ থেকে একজন মুসলমান হিসাবে, একজন হিউম্যান বিইং হিসাবে আমি খুবই শ্রদ্ধা ভরে ভারতের কেরালা রাজ্যের একদল মানুষকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কারণ ভারতের রাজনৈতিক সরকারগুলো ইসরায়েলের সাথে অনেক ধরনের লেয়াজু মেনটেন করে ইসরায়েলের পক্ষে লাফাইয়া পড়ে, তারপরে বাধ্য হইয়া মোদি হয়তো ফিলিস্তিনের পক্ষে দুই একটা কথা বলে ত্রাণও পাঠিয়েছে, সেটার জন্য ধন্যবাদ। কিন্তু যেই ঘটনা করেছে কেরালার একটা প্রতিষ্ঠান, সেখানে ইসরায়েলি পুলিশদেরকে আমি মনে করি যে এটা এর থেকে বড় শক দেওয়া অথবা ধরেন বড় চপেটাঘাত করা, এটা আর ভারতের কোনো অ্যাক্টিভিটিজ আমি দেখি নাই। ধন্যবাদ। হিউম্যান টু হিউম্যান ভালোবাসা অব্যাহত থাকতে হবে। দর্শক, 2005 সাল থেকেই 2023 এই 18 বছর ইসরায়েলের পুলিশের গায়ে যে পোশাকটা দেখেন, সেই পোশাকটা বা ইউনিফর্ম তৈরি করে আসছে ভারতের কেরালার পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারায়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড নামক একটা প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজাতে হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর যে বর্বরচরিত হামলা হয়েছে, সেইটার ফলে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে, লটকাই দিয়েছে ইসরায়েলি পুলিশ বাহিনীকে। এই হামলার জেরে প্রতিষ্ঠানটি একটা ঘোষণা দিয়েছে যে এই ঘটনার পর ইসরায়েলি পুলিশের গায়ে তাদের তৈরি কোনো পোশাক আর থাকবে না, আর কোনো ইসরায়েলি অর্ডার তারা নেবে না। নির্ঘাত একটা বড় ধরনের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে। দ্যাটস কল হিউম্যানিটি। এই মানুষগুলো হয়তো বা হিন্দু, অথবা আমি জানি না যে তাদের প্রতিষ্ঠানের মালিক কে বা কারা, বাট এই যে তাদের বিরল ভালোবাসা, আরব রাষ্ট্রগুলো এখন পর্যন্ত দেখায় নাই, পণ্য বয়কট শুরু করে নাই, কিন্তু ভারত দেখিয়েছে। যাই হোক, আসুন দেখি মূল ঘটনা কি। গতকালকে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে ইউনিফর্ম সরবরাহ বাতিলের ঘোষণা দিয়ে দিয়েছে, আর এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মারায়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেডের পরিচালক থমাস অলিকাল, তার মানে তিনি হিন্দু নন, তিনি সম্ভবত খ্রিস্টান, থমাস নামটাতে আমার এটাই মনে হচ্ছে, তিনি বলছেন গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলি পুলিশের ইউনিফর্ম তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিষ্ঠান। এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি, শুধুমাত্র বন্ধ করেন নাই, ধন্যবাদ থমাসকে। তিনি বলছেন যে সাধারণ নাগরিকদের উপর হামলা এটা গ্রহণযোগ্য না, হামাস যে কাজ করেছে সেটাও গ্রহণযোগ্য না, ধন্যবাদ। তিনি দুই পক্ষের কথাই বলছেন। তো তিনি বলছেন ঠিক সেরকমভাবে জবাবে ইসরায়েলের পাল্টা হামলাটা যেটা হাসপাতালের উপর হয়েছে সেটাও গ্রহণযোগ্য না। 25 লাখের বেশি মানুষকে খাবার ও পানি থেকে বঞ্চিত করা, হাসপাতালে হামলা, নিরপরাধ নারী শিশুদের উপর হামলা, এই সকল কোনো কিছুই আমরা মেনে নিতে পারি না। আমরা চাই যুদ্ধের অবসান হোক, শান্তি অক্ষুণ্ণ থাকুক। আন্তর্জাতিক চুক্তি অনুসারে বর্তমান চুক্তিগুলোর প্রতি মারায়ন অ্যাপারাল প্রাইভেট লিমিটেড সম্মান প্রদর্শন করে, তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো অর্ডার তারা নেবে না। সকলের কাছে অনুরোধ, যুদ্ধ বন্ধ করুন। আমরা ইসরায়েলি পুলিশকে
ইউনিফর্ম সরবরাহ না করায় তাদের হয়তো বড় রকম ঘাটতি হবে না, তবে নৈতিক জায়গা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি হাসপাতালে যে হামলা হয়েছে সেটা মেনে নেওয়ার মতো নয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে মারায়ন অ্যাপারেল প্রাইভেট লিমিটেড ইসরায়েলি পুলিশের নেভি ব্লু রঙের ফুলহাতা ইউনিফর্মগুলো তারা তৈরি করত। ছোট ছোট ঘটনা অনেক সময় বিশাল আকার ধারণ করে, এটা আমার কাছে খুবই অন্যরকম লাগছে। দেখেন আমি ভারত বিরোধী না, অনেকে আমার বলেন যে ভারত বিরোধী, নো নেভার, আমি ভারতকে রেসপেক্ট করি, 1971 ভারতের ভূমিকাকে আমি প্রশংসা করি, কিন্তু সীমান্তে হত্যা বা বিজেপির কিছু পাগলা মন্ত্রী এমপি এদের বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন ইস্যুতে মুসলিমদের নৈতিক অধিকারে যখন এরা হাত দেয় আমি তখনই সমালোচনা করি, কিন্তু ভারতের অনেক মানুষ, অনেক দাদা দিদি বৌদিরা আমার ভিডিও দেখেন, সকলের প্রতি ভারত মানে বাংলাদেশি ভালোবাসা, আর নৈতিকতার কথা যখনই আসবে আমি দ্ব্যর্থ কণ্ঠে আমি ভূয়সী প্রশংসা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই পালানোর জন্য রাস্তা খুঁজছে, এবার পালানোর জন্য প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। আজকে নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল দেশের গণমাধ্যমকে ডেকে যা বলেছেন তা আমি সমকাল পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচনের অনুকূল পরিবেশ এখনো হয়ে ওঠেনি সিএসি, এটা সমকাল পত্রিকা হেডলাইন করেছে। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় হেডলাইন আছে এই বিষয়ে। প্রিয় দর্শক, তারপর কি লিখেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য পরিবেশ অনুকূল হয়ে উঠুক তা আমাদের আন্তরিক চাওয়া, এজন্য সবাইকে নিয়ন্ত্রণ আহ্বান করে যাচ্ছি, সংলাপ করছি, যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আদা সরকারি পত্র দিয়েছি কিন্তু সাড়া পাইনি, নির্বাচনের জন্য প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনো হয়ে ওঠেনি। প্রিয় দর্শক, যাকে নিয়ে আসছে শেখ হাসিনা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের প্রধান নির্বাচন করানোর জন্য, যার কাছে আশা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের তরিটি পার হয়ে যাবে, সেই হাবিবুল আউয়াল ইউ ব্যাক টার্ন নিচ্ছে এখন অস্ট্রেলিয়ার দিকে, কারণ ওনার পরিবার পরিজন সবাই থাকে অস্ট্রেলিয়া, উনি অস্ট্রেলিয়ার নাগরিক হিসাবেই আমি জানি, তাই ওনার মতন লোক আজকে ইউ টার্ন নেওয়ার জন্য ব্যাগ নিয়ে প্রস্তুতি, কখন এয়ারপোর্ট যাবে সেটা হয়তো সময় বলে দিবে। প্রিয় দর্শক, অথবা ওনার মাধ্যমে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না যে এই কথাটা কিন্তু এভাবে একজন নির্বাচন কমিশনার অসহায়ের মতো কথা বলা আমার জীবনে প্রথম দেখলাম। আপনারা দেখেছেন কিনা কমেন্টস করে লিখবেন, কারণ এই ভদ্রলোককে আমি ভদ্রলোক বলছি কারণ বিদেশে ছিলেন, উনি জানেন যে বিদেশে নির্বাচন কিভাবে হয় আর বিদেশে কিভাবে এই কাজের অপরাধীদের শাস্তি হবে, তাই উনি যদি ওনার মাধ্যমে ওনার সময়কালে একটি নির্বাচন হয় যে নির্বাচনে বিএনপি জামাত সহ গুরুত্বপূর্ণ বিরোধী দলগুলো অংশগ্রহণ না করে এই নির্বাচন সারা বিশ্বব্যাপী ধিক্কার খাবে, আর ওই ধিক্কারের প্রথম প্রথম এক নাম্বার বলির পাটা হবে উনি হাবিবুল আউয়াল, বিশ্ববাসীও এবার ওনাকে ছাড়বে না, বাংলাদেশিরা তো আছি, আগে ছিল শুধু বাংলাদেশ এবার আছে বিশ্ববাসী, তাই হাবিবুল আউয়াল ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেই আমি মনে করছি। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার গণমাধ্যমে সম্পাদকদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা জাতির প্রত্যাশা শীর্ষক এক কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন। সিসি বলেন বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সাড়া দেয়নি। একজন সিসির অসহায়ত্ব আমরা দেখছি যে বিএনপিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, বিএনপি কোনো সাড়া দেয় নাই আমাদের ডাকে, এই অসহায়ত্ব নিয়ে হাবিবুল আউয়াল কিভাবে এইবারের নির্বাচন পরিচালনা করবেন, তাই এই কারণে আজকে উনি সাংবাদিকদেরকে ডেকে এনে নিজের কথা, নিজের অস্তিত্বের কথা, নিজের আসনের কথা, নিজের চেয়ারের কথা জানান দিয়ে দিলেন। এই চেয়ারে বসে এভাবে দায়িত্ব পালন করলে উনি যে রোশানলে পড়বে, বিপদে পড়বে, সেই বিপদটা উনি চোখে দেখতে পাচ্ছেন। তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার,
তাদের নিজস্ব কৌশল থাকতে পারে, আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না। ভেরি গুড, এক্সিলেন্ট হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলার কৌশল অবলম্বন করা, রাজনৈতিক কৌশল, তাদের এই কৌশলে অনধিকার চর্চা আমরা করব না। তার মানে আমরা কোন এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করব না। প্রিয় দর্শক, আমরা জানি আগামী সপ্তাহ তফসিল ঘোষণা হওয়ার তারিখ। আগামী এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে তফসিল যেখানে ঘোষণা হবে, সেখানে তফসিল ঘোষণার আগ মুহূর্তে এই নির্বাচন কমিশনারের এই অসহায়ত্ব প্রকাশ, তার মানে তফসিল আগামী সপ্তাহে হচ্ছে না। নভেম্বরের শুরুতে যে তফসিল ঘোষণার কথা, সেই তফসিল ঘোষণা হচ্ছে না। নির্বাচন না হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে বেশি, যতদিন পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকার গঠন না হবে। কর্মশালায় সিসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিনিধির সম্পাদক নঈম নিজাম সহ আরো অনেকে অংশগ্রহণ করেন। আজকের সময়কালে এই কথাগুলো লিখেছেন সিনিয়র দুইজন সাংবাদিকের কথা লিখেছেন আরো অনেকে, এবং গণমাধ্যমের সকল কর্মীরা সেখানে ছিলেন। প্রত্যেকটা নিউজে এটা নিউজ হয়েছে। আমি জনগণের বিজয় দেখছি 28 তারিখের আগে। আজকে দুই দিন আগ থেকেই জনগণের, জনতার বিজয় আমি মনে করছি যে 28 তারিখে বাংলাদেশের জনগণ মাঠে আসবে, এবং নির্বাচন কমিশনার পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাবে না। এই প্রত্যাশা রেখে আজকের এই বিশ্লেষণটা এখানে শেষ করছি। বন্ধুরা, সম্পূর্ণ আলোচনা দেখতে পেয়েছেন, আমরা দেখতে পেয়েছি ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই যে আলোচনা করেছে নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল সম্পর্কে। বন্ধুরা, বর্তমান নির্বাচন নিয়ে যে চাপে আছে এই নির্বাচন কমিশনার, এ সম্পর্কে অনেক তথ্যই পেয়েছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই যে আলোচনা করেছে ইসরায়েল সম্পর্কে, ভারত সম্পর্কে, বন্ধুরা সেটা দেখতে পেয়েছেন। এই সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই জানাতে পারেন।